আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুনভাবে নতুন একটি ভিডিও। তো যাই হোক, তোমরা অবশ্যই জানো যে এখন পরীক্ষা চলে, তাই আমাদের স্কুল দুইটা থেকে। তো এখন খুব সুন্দরভাবে হাঁস মুরগিগুলোকে খাবার দিয়েছি, বেলা অনেক হয়েছে তাই হাঁস মুরগিকে আমরা অনেক এখন খাবার দিয়েছি। পুকুর থেকে আমরা সবুজ খাবারটা নিয়ে নিয়েছি, আমি সবুজ খাবারটা নিয়ে নিয়েছি। এটাকে বলা হয় ফেনাইট, আমাদের পুকুরে অভাব নাই। তো যাই হোক, এগুলো আমাদের হাঁস মুরগি কিন্তু খুবই পছন্দ করে, তো ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম ওদের একটু পরিচর্যা করে নিই, তারপর স্কুল যাব। তো ওদেরকে খাবারগুলো দিয়ে দেওয়ার পর ওরা সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে, ওরা কিন্তু খুবই খুশি। তবে আমাদের হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলে সাথে সাথে এদিক সেদিক চলে যায়, তাই তোমাদেরকে সবসময় সব একসাথে হাঁস মুরগিগুলো দেখাতে পারি না। কিছু কিছু হাঁস মুরগি ঘরে আছে, তো দেখো কত সুন্দরভাবে ওরা খাবারগুলো খাচ্ছে। আমরা ওদের সবসময় ভালো রাখার চেষ্টা করি, ওদেরকে যত্নে রাখার চেষ্টা করি। আর তোমরা তো অবশ্যই জানো যে আমরা আমাদের হাঁস মুরগিকে কতটা ভালোবাসি, ওদেরকে কতটা যত্ন করি। তো ওরা কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে খাবারগুলো। আমি সাথেগুলোকে ভাত দিয়ে এই সবুজ প্যানাটা দিয়ে ভালো করে গুলে ওদেরকে দিয়েছি, ওরা কিন্তু খুব খুশি। তো ওদেরকে আমি তিন বেলা আমরা খাবার দিই, সকালে একবার দিই, দুপুরে একবার দিই, আর বিকেলে একবার। আর তাছাড়া ওরা বাকি সময়গুলো ছেড়ে দিলে ওরা বাহির থেকে খুঁজে পোকামাকড়গুলো খেয়ে নিয়ে খুব সুন্দরভাবে ওরা খায়। তো ওরা খাওয়ার জন্য কিন্তু কোনোদিনও আমাদেরকে বিরক্তি করে না, আমরা ওদেরকে যেই সময় খাওয়ার দিই ওরা সেই সময় খায়। তো দেখো একদম সব একদম সাফ হয়ে গিয়েছে, সব খেয়ে ফেলেছে, চিটে পুটে এখন সব বাকি হাঁস মুরগিগুলো এখন সব খেয়ে ফেলতেছে। তো এখানে আমাদের সব তিতির পাখি নাই, তিতির পাখি মুরগিগুলোকে ছেড়ে দিলে ওরা ঘাসের খোঁজে এদিক সেদিক চলে যায়। তো সবগুলো একসাথে দেখাতে পারি না, অনেকগুলো আবার হারিয়ে গিয়েছে। কারণ একটা সমস্যা হচ্ছে যে আমরা তিতির পাখির বাচ্চা ডিম কিনেছিলাম তো শখের বসে। তো যাই হোক, আমরা তো আর জানি না যে ওরা ঘাসের জন্য এতটা ব্যস্ত। তো আমাদের এখানে কোনো ঘাসই নাই, সেজন্য ওরা এদিক সেদিক চলে যায়, ওই হিন্দুদের বাড়িতে চলে যায়, কারণ সেখানে অনেক ঘাস। তো আমাদের কিন্তু অন্য হাঁস মুরগি কখনোই ওদের বাড়ি যায় না, তো ওরা চলে যায়। ওইভাবে অনেকগুলো হাঁস তিতির পাখির বাচ্চা হারিয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা খুব কষ্ট পেয়েছি। তো ওদেরকে কিন্তু ঘাস দিলে ওরা খুবই খুশি হয়, কিন্তু আমরা ওদেরকে ঘাস খাওয়াতে পারি না, কারণ আমাদের এখানে কোথাও ঘাস নাই, নাহলে আমরা ঘাস খাওয়াইতাম। তবে ওরা সবুজ খাবারটা খুবই পছন্দ করে, ওদেরকে দিলে ওরা এক সেকেন্ডে সবগুলো খেয়ে ফেলে মাশাল্লাহ করে। এটা হচ্ছে আমাদের রানী, দেখো ও কিন্তু আমাদের সাথে ভিডিও করতে খুব পছন্দ করে। আমরা যখন ওর সাথে মাঝে মাঝে ভিডিও করি তখন ও সুন্দরভাবে বসে থাকে, একটু খুব বিশৃঙ্খলা করে না, আর আমরা ওদের সাথে সুন্দরভাবে ভিডিও করি, খুব সুন্দরভাবে ওর সাথে ভিডিও করি। ও কিন্তু খুব লক্ষ্মী। আর এটা হচ্ছে আমাদের পারুল কিন্তু একদম গলা পর্যন্ত ভর্তি করে খায়, এর থেকে কম খাওয়ার হলে ও আর খেতে চায় না, ওর রাগ উঠে যায়। তো এগুলো হচ্ছে আমাদের হাঁস মুরগিগুলো। তো ওরা কিন্তু এখন খাওয়ার শেষে ওরা এখন একটু হাঁটাচলা করতেছে, আর আমাদের তিতির পাখির বাচ্চাগুলো ও একটু পোকামাকড় খুঁজছে। তো আমাদের রানী কিন্তু খুব খুশি, ও হাঁটতেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করবে না, আর আমি একটু ঘুরে আসি। আসসালামু আলাইকুম।